তারিখটা ছিল 19 তারিখ, ঝাড়গ্রাম এসেছিলাম, একটু কাজ ছিল আমার, আমি আর বাবু চলে এসেছিলাম। আসার সময় কোনো সেরমভাবে ভিডিও টিডিও বানানো হয়নি, ব্লগ করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম, চাপের মধ্যে চলে এসেছি আর কি তাড়াতাড়িতে। যাওয়ার পথে একটু রিল্যাক্স ফিল করে কতগুলো ভিডিও শর্ট নিয়েছিলাম, সেটাই ভয়েস দিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। এটা হচ্ছে ঝাড়গ্রামের ওভারব্রিজটা পেরোনোর পর রাস্তাটা পড়ে ওখানটা। রাস্তাটা বেশ ভালোই ভিড় ছিল ওই 1টা 1টা 15 নাগাদ, কারণ এইচএস পরীক্ষা চলছে না, অনেক স্টুডেন্ট এদিক ওদিক যাওয়া আসা করছে। ওই করতে করতে লালগড় আমি পৌঁছে গেছি, লালগড় ব্রিজে চলে এসেছি। তারপরে আমি ঠিক করে নিয়েছিলাম যে আজকেই আমি বাঁকুড়া চলে যাব, সেই কারণে আমি ঝটপট করে ভাত খেয়ে নিয়েছি, অনেক রকমের মেনু ছিল ভাতে। যাই হোক, ওটার একটা ভিডিও পোস্ট করব, সেটা দেখে নেবেন। তো এখানে যেটুকু দেখালাম ওটুকুই দেখে শান্তি করুন, আর কি করবেন। যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাস ধরবো বলে চলে এসেছি। আমার 3টা 15 বাসে আজকে যাওয়ার কথা ছিল, বাস তো ছিলই না, উল্টে আমি বাড়ি আসার পথে ভেজিটেবিল চপ নিয়ে চলে এলাম। আর কি করব, সকাল থেকে বেশ হড়বড়ই হচ্ছি। যাই হোক, তারপর ভেজিটেবিল চপটা খেয়ে নিলাম, পেট ভর্তি ছিল তাও খেলাম, মানে চপ তো ছাড়া কি আর যায়।